বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে নির্ধারিত সময়েই কর্মকর্তা কর্মচারীদের বেতন সমন্বয় করার সিদ্ধান্ত নিয়েছে পাঁচটি বাণিজ্যিক ব্যাংক। অন্য ব্যাংকগুলো দ্রুত সময়ে একই সিদ্ধান্ত নেবে বলে প্রত্যাশা অর্থনীতিবিদদের। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার বাস্তবায়ন হলে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের কাজে আরও গতি আসবে আর এতে ব্যাংকগুলো লাভবান হবে বলছেন তারা। মেহেদী হাসানের রিপোর্ট। বাণিজ্যিক ব্যাংকগুলোকে আগামী মার্চ থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যেখানে জেনারেল ব্যাংকিংয়ে শিক্ষানবিশ কর্মকর্তাদের ন্যূনতম বেতন 28,000 টাকা এবং শিক্ষানবিশকাল শেষে বেতন দাঁড়াবে ন্যূনতম 39,000 টাকা। আনুপাতিক হারে বাড়বে উপরের সারির কর্মকর্তাদের বেতনও। এরই মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে। আগামী মার্চ থেকেই নতুন কাঠামোতে বেতন পাবেন এই পাঁচ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। আমাদের সোশ্যাল ইসলামী ব্যাংকে বেতন অ্যাডজাস্টমেন্টের বিষয়টা আমরা অনেক আগে থেকে চিন্তা করছিলাম। এই সময় বাংলাদেশ ব্যাংক ন্যূনতম বেতন নির্ধারণের জন্য একটা সার্কুলার ইস্যু করে, ঘটনাক্রমে দুটোই আমাদের একসাথে হয়ে গেছে। অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংকিং খাতের সার্বিক অবস্থা বিবেচনায় নিয়েই এই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যা বাকি ব্যাংকগুলোরও বাস্তবায়ন করা উচিত। পুরো ডিনাই করা তো এটা ঠিক, এটা তাহলে তো দেশের রুলস রেগুলেশন কি থাকে? আপনার সেন্ট্রাল ব্যাংকে এই রুলটা যখন তৈরি করে, তারা অবশ্যই সেন্ট্রাল ব্যাংকের কাছে সমস্ত ইনফরমেশন আছে, মিনিমাম একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে যাওয়া উচিত যে বাংলাদেশ ব্যাংক যেটা বলেছে সেটা যদি ফুল কমপ্লায়েন্ট করতে না পারে, তাহলে বলবে যে আমি এখন এতটুকু করলাম, এরপরে এতটুকু করতে পারি। কর্মকর্তা কর্মচারীদের সুযোগ বৃদ্ধি করলে তাদের মধ্যে কাজের গতিও বাড়বে, এতে প্রতিষ্ঠানগুলোর আয়েও পড়বে ইতিবাচক প্রভাব। জীবনকে চালিয়ে নেওয়ার জন্য ন্যূনতম একটা বেতনের প্রয়োজন, সেটি নিচের দিকে সমন্বয় প্রয়োজন ছিল, এভাবে আমাদের বিষয়টা সমন্বয় হয়েছে। আশা করি এর মাধ্যমে আমাদের সমগ্র জনবলের মধ্যে একটা উদ্দীপনা সৃষ্টি হবে, ব্যাংকে কর্মচাঞ্চল্য বৃদ্ধি পাবে। ব্যাংকিং খাতে যোগ্য ও মেধাবীদের টানতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।